প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী মহানগরীর শিরইল বাস টার্মিনাল এলাকা থেকে বাস লাপাত্তা একদিন পর সিরাজগঞ্জ থেকে উদ্ধার রাজশাহী চারঘাটে প্রবীণ পল্লী চিকিৎসক আব্দুল মান্নান হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন আগামী বারো নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছাব্বিশতম সম্মেলন শীর্ষ দুই পদের বিপরীতে পঁচানব্বই জনের জীবন বৃত্তান্ত জমা নাটোরের একটি লেবু বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত রাজশাহীর চারঘাটে প্রবীণ পল্লী চিকিৎসক আব্দুল মান্নান হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার সহ এলাকাবাসী শনিবার বেলা এগারোটায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধনের আয়োজন করা হয় প্রায় সাত মাস পেরিয়ে গেলেও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেফতার করতে না পারায় তারা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি ক্ষোভ প্রকাশ করেন নিহতের পরিবার জানান গত বাইশ এপ্রিল সলুয়া ইউনিয়নের কানুজগাড়ি গ্রামে রমজান মাসে ইফতারের আগে নিজ কৃষি জমিতে কাজ করছিলেন পল্লী চিকিৎসক মান্নান এ সময় তাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা ঘটনার পর তেইশ এপ্রিল চারঘাট থানায় স্থানীয় রবিউল ইসলাম সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে পরিবারের পক্ষ থেকে মামলা করা হয় কিন্তু প্রায় সাত মাস পেরিয়ে গেলেও হত্যাকারীদের চিহ্নিত করতে পারেনি পুলিশ এর মধ্যে অভিযুক্ত আসামি রবিউল জামিনে বের হয়ে গেছে হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে মামলার কোনো অগ্রগতি না হওয়ায় আদালত এই মামলা পিবিআইকে কে হস্তান্তর করেন তারাও প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করা বা ধরতে পারেনি চারঘাট থানার ওসি মাহবুবুল ইসলাম জানান পল্লী চিকিৎসক আব্দুল মান্নানকে হত্যা করা হয়েছে এ নিয়ে কাজ করছে পুলিশ রাজশাহী মহানগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকা থেকে রজনীগন্ধা পরিবহনের একটি বাস হারানোর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিনগত রাতে রাতে ঘটনা ঘটে। এ শুক্রবার পক্ষ থেকে নগরীর বোয়ালিয়া মডেল থানায় অভিযোগ করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মাঝারুল ইসলাম অভিযোগ সূত্রে জানা যায় সারাদিনের চলাচল শেষে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বাসটি রাখা হয় টার্মিনাল এলাকার রাস্তার পাশে পরদিন ভোরে এসে বাসটি আর খুঁজে পাওয়া যায়নি দিনভর খোঁজাখুঁজির পর না পেয়ে শুক্রবার রাতে বাস মালিকের পক্ষ থেকে নগরীর বলিয়া থানায় অভিযোগ করা হয় আর সাইবার ক্রাইম ইউনিটের সিসি ফুটেজে দেখা যায় রাত একটা ছাপান্ন মিনিটে গাড়িটি রেলগেট হয়ে আম দিয়ে চলে গেছে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন দায়িত্বে অবহেলা বা উদাসীনতার কারণে এই ঘটনা ঘটেছে পুলিশ জানিয়েছে শুক্রবার রাতে বলিয়া থানায় এ নিয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে তারা তদন্ত শুরু করেছেন সংশ্লিষ্ট এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরায় ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে সর্বশেষ খবর অনুযায়ী আজ দুপুর দুইটার দিকে সিরাজগঞ্জ থেকে বাসটি উদ্ধার করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছাব্বিশতম সম্মেলনকে সামনে রেখে নতুন কমিটি গঠন করার লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয় আগামী বারো নভেম্বর সম্মেলনকে ঘিরে শীর্ষ দুই পদের বিপরীতে পঁচানব্বই জন তাদের জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা আনিকা ফারিহা জামান অর্না রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তাপস সহসম্পাদক আহসান হাবিব বাপ্পি সহসম্পাদক আফি আজাদ বান্টি সহ পদপ্রত্যাশী নেতাকর্মীরা আগামী বারো নভেম্বর অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছাব্বিশতম সম্মেলন রাজশাহীতে জেল হত্যা দিবস স্মরণে জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে শনিবার দুপুরে রাজশাহী জেলা মিশুক ও সিএনজি মালিক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবী মেয়রের সহধর্মিনী শাহিন আক্তার রেনী সমিতির সভাপতি আব্দুল সত্তার মিলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিদার হোসেন ভুলুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ নগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মুস্তাক আহমেদ মিশুক ও সিএনজি মালিক সমিতির সহসভাপতি মাসুদ রানা শাহীন ব্যাটারি চালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি ইসলাম সাগর সহ মকবুল কারিগর ওরফে মোবারক নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার সকালে সদর উপজেলার হালসা গ্রামের একটি লেবু বাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয় নিহত মকবুল হালসা গ্রামের মাজেদ কারিগরের ছেলে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বিষয়টি স্থানীয়রা জানান মকবুল গতরাতে বাড়ি থেকে বের হয়ে বাজারে যায় এরপর তিনি আর বাড়িতে ফিরে না আসলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কিন্তু রাতে তার কোনো খোঁজ পাওয়া যায়নি সকালে হালসা হাফিজিয়া মাদ্রাসার সংলগ্ন আশরাফুল ইসলামের লেবু বাগানের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নিহতের পরিবারের অভিযোগ জমি নিয়ে কিছুদিন যাবৎ মোবারকের সাথে তার ভাইয়ের বিরোধ চলে আসছিল গত কয়েকদিন ধরে তিনি নাটোর শহরে এক আত্মীয়ের বাড়িতে থেকে আদালতে মামলা দায়ের করে গতকাল বিকেলে তিনি বাড়িতে ফিরে আসেন এরপর আজ সকালে তার মরদেহ পাওয়া গেল ঘটনার সঠিক তদন্ত দাবি করেছেন পরিবারের সদস্যরা বঙ্গবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে নাটোরে একান্নতম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে দশটার দিকে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ ও সমবায়দের যৌথ উদ্যোগে কালেক্টরেট ভবনের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি কালেক্টরেট ভবন চত্বর প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শামী আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার জেলা সমবায় কর্মকর্তা হোসেন সহ অন্যান্যরা বক্তারা বলেন দেশের কৃষি সহ অন্যান্য উৎপাদনে বিনিয়োগ উৎপাদিত পণ্যের বিপণন ও ন্যায্য মূল্যপ্রাপ্তি নারীর ক্ষমতায়ন অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে সমবায় খুবই কার্যকরী একটি পদ্ধতি বর্তমান সরকারের দুই সালে উন্নত বাংলাদেশ গঠনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সমবায় আন্দোলনকে বেগমান করতে হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ